আসসালামু আলাইকুম। আজকে টিয়ার গ্রুপ অনলাইন ফোরামে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অটোমেশন ওয়েব অটোমেশন প্রজেক্ট 1006 এ ডিবাগিং করব। আসলে প্রোগ্রাম করলে তো প্রোগ্রামে এরর মাসে আসবে। তো দেখি, আপনার কি স্ক্রিনটা শেয়ার করেন, নিচের দিকে নামেন। হ্যাঁ, কনসোল একটু নিচের দিকে নামেন। ওকে, নিচের দিকে নামতে থাকেন। এইখানে একটু ঘুরে, একটু ঘুরে, একটু পুরো টাইম। ওকে 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 ওকে, দ্যাটস গুড। ওকে, আচ্ছা এখন শুনেন, এরর ডিবাগ করার উপায় কি? শোনেন, এরর এত সময় সবাই একটু অ্যাটেনশন দেন, প্রোগ্রামে তো এরর আসবেই। এখন এরর ডিবাগ করার উপায় কি? এই যে আপনার যে এখানে এরর মেসেজগুলো আছে, এর মধ্যে ওই ডান দিকে দেখেন, প্যারেন্থিসিস এর মধ্যে এই যে ব্লু ফন্টের কিছু লেখা দেখা যাচ্ছে, তাই না? ফাইলের নাম, জি জি এগুলো আর কি। হ্যাঁ, অ্যাটেনশন দিয়ে শোনেন আগে, এই কোন কোন ফাইলগুলো ফ্রেমওয়ার্কের ফাইল। এখন আপনাকে এর মধ্যে খুঁজতে হবে যে এর মধ্যে আপনার ফাইল কোনটা। আপনি যে ফাইলগুলোতে প্রজেক্টে কাজ করতেছেন, আপনি যে যে ফাইল ক্রিয়েট করছেন, আপনারগুলো তো নাম জানা আছে, যেমন হচ্ছে যে গুগল ফুটার লিঙ্ক টেস্ট ডট ফিচার। স্টেপ ডেফিনেশনে যান একটু, স্টেপ ডেফিনেশনটা এক্সপ্যান্ড করেন বাম্পার্স থেকে, বাম্পার্স থেকে স্টেপ ডেফিনেশনটা বাম্পার্স থেকে। আচ্ছা, এখানে আপনার ফাইলের নাম কি? গুগল ফুটার লিঙ্ক টেস্ট ডট জাভা। জি আচ্ছা, আর হেল্পার ক্লাস ওপেন করেন। এখানে আপনি একটা একটা পাবলিক গ্লোবাল সেটিং আর একটা যে সেট ড্রাইভ, তাই তো? জি মোটামুটি এইগুলো হচ্ছে আপনার ফাইল। তাহলে এই আপনার যে ফাইলগুলো কাজ করতেছেন বা আপনার ফ্রেমওয়ার্কের যে ফাইলগুলো আছে, আপনার এগুলোর নাম সম্পর্কে জানা থাকা দরকার, নামগুলো মুখস্থ থাকা দরকার, তাই না? জি এখন আপনি ডান দিকে খুঁজেন যে আপনার এই ফাইলগুলোতে কোনো এরর আছে নাকি। যে এরর গুলো গ্রিন ওই ব্লু স্ক্রিনে যে ফাইলগুলোর নাম দেখাচ্ছে, সেগুলোর মধ্যে এইগুলোর মধ্যে কোনো একটা আছে কিনা সেটা খুঁজবেন আপনি। অন্যগুলো খুঁজে আপনার লাভ নেই, ওগুলো অন্য ফাইল, ওগুলো অলরেডি ঠিক আছে। আপনার প্রোগ্রামে কোনো এরর আসে জন্যই ওই অন্য রিলেটেড ফাইলে এরর দেখাচ্ছে। যেমন দেখেন, আপনি হচ্ছে যে প্রথমেই যেমন বলেন, এই যেটা বলতেছেন, এই যে নেটিভ মেথড, তাই এরর দেখাচ্ছে না? নেটিভ মেথড, জি তারপরটা কি দেখাচ্ছে? নেটিভ কনস্ট্রাক্টর অ্যাক্সেসর ইমপ্লিমেন্টেশন ডট জাভা লাইন নাম্বার 62, তাই না? জি এই ফাইলটা কোথায় আছে? এটা আছে সান ডট রিফ্লেক্ট ডট নেটিভ কনস্ট্রাক্টর ইমপ্লিমেন্টেশন, এই প্রজেক্টে। কারণ এটা তো আপনার প্রজেক্ট না, আচ্ছা এটা তো আপনার অন্য প্রজেক্ট ধার করছেন। জি ধার করছেন মানে ইম্পোর্ট করছেন, তাই তো? জি সুতরাং অন্য প্রজেক্ট আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনাকে এই এই লাইনে, এই লাইনে আরো আসতেছে অন্য কোনো কারণে, তাহলে সুতরাং আপনাকে এই লাইন, এটা এই 62 নাম্বার লাইন দেখে কোনো লাভ নেই। তারপরের নাম্বার আসেন, পরের টু পয়েন্টটা কি বলছে? 62 নম্বর লাইন কি আপনার এখানে যে স্টেট ডেফিনেশন ওখানে? না 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 না, উপরে এই যেখানে যেখানে এই কনসোল উইন্ডোতে, হ্যাঁ আচ্ছা বুঝছি। হ্যাঁ মানে আপনি বলছেন যে 62 নাম্বার যে কোন ফাইলটা, ওই ফাইলটা কি আপনার? না এটা আমার না। তাহলে ওইটা ফরগেট আবার, তাহলে ওটা বাদ দেন। তারপর ফাইলটা দেখেন ওটা আপনার কিনা। ডেলিগেশন কনস্ট্রাক্টর অ্যাক্সেসর ইমপ্লিমেন্টেশন, ওটা কি আপনার? না ওটা আপনার, ওটা বাদ দেন। তারপরে আচ্ছা, আমি একটা জিনিস বুঝছি, এখানে আমার মনে হয় সিনারিও কমাই দিয়ে আমি একটু একটু করে আগাইলে আমার মনে হয় জিনিসটা আমি বুঝতে হ্যাঁ পারবো, হ্যাঁ ওইটাই করতে বুঝতে, কিন্তু আপনাকে আমি এরর মেসেজটা ধরে তার টেকনিকটা শেখাচ্ছি। আপনি একটু একটু সময় নিচ্ছি, আমি 2 মিনিট সময় যাচ্ছি, আমার সাথে 2 মিনিট সময় ব্যয় করেন সবাই। তারপরে ফাইলটা কি? এগুলো আমার না, এগুলো একটা আমার না। এখানে যতগুলো আছে, এরর হ্যান্ডলার জাভা, এরর হ্যান্ডলার জাভা, তারপরে জেসন, এইচটিটিপি রেসপন্স, কোডেক, এগুলো একটা আমার না। এগুলো করতে কাজটা নামে এগুলো নামে কোনো একটা আপনার আছে? হ্যাঁ, কোনো একটা নিচে নামে, কোনো একটা আপনার আছে, কোনো একটা আপনার আছে, নিচে নামে। আমার তো এটা শুধু, এই যে এটা গুগল তাহলে ফুটার। ওই ওই তাহলে দেখেন, ওই দেখেন ওইটা হচ্ছে আপনার। তাহলে হ্যাঁ এই আপনার ফাইলে যেতে হবে, ক্লিক করেন, ওখানে ক্লিক করেন। এই যে নিচে আসছে তো, এই যে নিচে, এই যে এখানে, হ্যাঁ এখানে, এই যে এখানে তাহলে আপনাকে ইউনিটটা ক্লোজ করে দিন। হ্যাঁ ইউনিট ক্লোজ করে দিলে এই জিনিসটা ভালো বুঝে যাবে। হ্যাঁ এই যে ড্রাইভার ফাইন্ড এলিমেন্ট, এই যে এখানে। হ্যাঁ তাহলে কি বলছে ওই, তাহলে তাহলে আমি আমি যেটা আমি বলতে চাচ্ছি শুনুন, হ্যাঁ আপনাকে
দিচ্ছেন যে আপনি কোন ফাইলটা চেক করবেন, কোন ফাইলটা আপনার যেগুলো না হুম সেগুলো হুম দেখার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা আপনি এরর মেসেজ আসে দেখবেন যে আপনার ফাইল কোনটা। আচ্ছা মনে করেন আপনাকে উপরে হয়তো 100টা এরর মেসেজ দেখাচ্ছে বা 50টা দেখায়, সেগুলোর কোনো কোনো হেডেক নেই। আপনি দেখবেন যে আপনার ফাইল কোনটা। আচ্ছা আপনার ফাইল তো গুগল ফোটো লিঙ্ক টেস্ট ছিল, তাই না? জি ওইখানে বরাবর আপনি ক্লিক দিবেন, তাহলে আর বুঝবেন যে আপনি এখানে প্রবলেমটা হচ্ছে যে এখানে আপনার এই পলিসি লিঙ্ক পাচ্ছে না। এখানে কি ভুল আছে? ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট লিঙ্ক এলিমেন্ট ডট ক্লিক। আপনি ওই ওই যে তাহলে আপনার এক্সাম্পলে যেতে হবে, এখানে এক্সাম্পলে যে যে পলিসিটা দিচ্ছেন ওই পলিসিটা সে পাচ্ছে না, আচ্ছা চেঞ্জ হয়ে গেছে হয়তো। চেঞ্জ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি এবার। হ্যাঁ তাহলে এখন গুগল গুগল ডট কম এগুলোর সাথে মিলে মিলে এগুলো দেখতে হবে, এই তো? এখন আপনি আমার কথা বুঝছেন কিনা, যে জি জি আমি বুঝছি আমি বুঝছি এবার। হ্যাঁ এরর কিভাবে আমরা হ্যান্ডেল করব, কারণ ওইটা ওইটা আসলে চেঞ্জ হয়েছে, এই জন্য সমস্যা হয়েছে, আমি বুঝতে পারছি। ওরা কি প্রতি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে নাকি ওদের পলিসি? হ্যাঁ মাঝে মাঝে চেঞ্জ করতেই পারে, মানে দুই একটা চেঞ্জ করে, সপ্তাহে করে না, দুই একটার জন্য সমস্যা হয়, বুঝতে পারছি আমি। আমি যেটা টেকনিকটা বললাম আপনি এরর হ্যান্ডেল করতে এই উপরে সব ফাইলগুলো দেখা দরকার। হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝতে পারছি। হ্যাঁ হুম হুম ঠিক আছে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? মশাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমার এখানে একটা কোশ্চেন আছে। ফর এক্সাম্পল, যে জাভার আমরা মানে ডিবাগ করার সময় একটা ডিবাগিং মোডে যে আমরা ব্রেক পয়েন্ট দিতে পারি, এরকম কি কোনো উপায় আছে যেটা আমি? হ্যাঁ এখানে ব্রেক পয়েন্ট দেওয়া যেত, 70 নম্বর লাইনের উপরে একটা ব্রেক পয়েন্ট দেওয়া যেত, এখানে 71 নম্বর লাইনে ব্রেক পয়েন্ট দেওয়া যেত। না এটা জাভার, এটা নয় বুঝতে পারতেছি। কিউকাম্বারের কোনো কিছু আছে যে এই কয়টা কিউকাম্বার থেকে এই কয়টা করবে তারপরে আর হবে? না কিউকাম্বারে হচ্ছে যে যেটা দেখার জন্য দেখা লাগবে যে এর আগে কয়টা পাস করলো, মানে কতগুলো গুলো ওখানে ওখানে ইয়ে করে দিয়ে আসা লাগবে, ওই কমেন্ট আউট করে দিয়ে আসা লাগবে, কমেন্ট আউট করে দিয়ে আসলে কোনটা পর্যন্ত চললো কোনটা চললো না। এই ডিবাগিংটা হচ্ছে যে বড় একটা চ্যালেঞ্জ, আর ডিবাগিং হচ্ছে যে স্টুডেন্ট যে একটা টেকনিক যেটা বললাম, মানে $1,000,000 হচ্ছে যে একটা ইয়েটা, $1,000,000 মানে $1,000 একটা টেকনিক, মানে কি আপনাকে বলবে না, বুঝছেন? এই যে ডিবাগ করে যে আপনাকে অনেকে বলবে না যে ডিবাগ করে আপনি কোথা থেকে ডিবাগিংটা শুরু করবেন। বাসার ভাই ভাই বুঝতে পারছেন? জি জি আচ্ছা, আমারটা এসে আর এটা ক্লোজ করে দেব। জি জি আমার একটা প্রবলেম হচ্ছে, জেন কে কি প্রবলেম? আমার হচ্ছে লোকাল থেকে 1006 কমপ্লিটলি পাস করে, কিন্তু জেনকিন থেকে রান করলে কিছু সিনারিও পাস করতেছে না। আমি কি কনসোলটা দেখাবো শেয়ার করে? দেখো একটা প্রশ্ন, যে মিটারটা কি এফবিআই টেস্টিং এর সাথে ইন্টিগ্রেটেড নাকি আলাদা আমরা ইয়ে করতে হবে, ডাউনলোড করতে হবে? আলাদা যে মিটার টেস্ট করে, যে মিটার দের লোড টেস্ট করে। আপনি মনে করেন যে একটা সফটওয়্যার কি পরিমাণ লোড নিতে পারে, আচ্ছা কতজন মানুষের সব ওয়েবসাইটে ঢুকতে পারবে ম্যাক্সিমাম? আমাদের তো মানে যে মিটারটা শেখা দরকার একটু। যে মিটার হচ্ছে যে ম্যাক মানে ওগুলো টেস্ট করে, যে মনে করেন সাপোজ আপনার ব্ল্যাক ফ্রাইডে সময় তো ওয়েবসাইটে বেশি মানুষ ঢুকবে, যে কোম্পানির ওয়েবসাইটে ঘুরে থাকানোর জন্য, তাই না? আচ্ছা যখন একটা সেল জেল যাবে প্রমোশন হয় তখন বেশি মানি ঢুকে। এখন এর আগে ইয়ে করতে হয়, চেক করতে হয় যে লোড নিতে পারবে কিনা। মোশারফ ভাই তো রেডি হয়ে গেছে পুরো জবের জন্য স্যার, ওদের একটা জব দিয়ে দেন তাহলে, আমরা তো রেডি না। মোশারফ তো রেডি আছে, জব হেড অফিসে, হেড অফিসে যোগাযোগ করা লাগবে। হেড অফিসে মোশারফ দাঁড়া, এই যে এই লাইনটা আরো দেখাচ্ছে আমার, এইখানে আমি অনেকগুলো ইয়ে বাইর করছি নেট ঘাইটা, ওই কমান্ড দিয়ে স্কিপ করা যায় কিন্তু আলটিমেটলি পাস করা না। শোনো, তারপর যে তোমার কোনো 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 একটা টেস্ট ফেল করতেছে, দেয়ার আর টেস্ট ফেলোর, সাম টেস্ট ফেল করছে, একটাও যদি ফেল করে তাহলে তোমাকে ফেল এর মেসেজ দেখা ফেল দেখাবে। হ্যাঁ আমি ওই যে কিউকাম্বার রিপোর্টটা পাচ্ছি এখানে, যে কোনগুলো ফেল করতেছে, তাহলে তো দেখো ওই কিউকাম্বার রিপোর্টে নাও, এই যে এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ এইখানে আমার প্রশ্ন হলো, এগুলো আমার কিন্তু লোকাল থেকে পাস করতেছে কিন্তু জেনকিনের সাথে। তাহলে শোনো শোনো শোনো, তোমার যখন লোকাল থেকে পাস করে
লোকাল প্রজেক্টে হচ্ছে যে লোড হতে সময় সময় কম লাগে, এখন যদি তুমি ওখানে টাইম বাড়ায় দাও, ওই এক্সপ্লিসিট ওয়েট আর ইমপ্লিসিট ওয়েট ওই ব্যাপারটা দেখো, এক্সপ্লিসিট ওয়েটের টাইমটা বাড়ায় দাও। ওখানে না না আমার মানে প্রপার্টিস বলে একটা ফাইল আছে, দেখো তো নিচে দেখো প্রপার্টিস বলে একটা ফোল্ডার আছে, প্রপার্টিস সেটিংস ওপেন করো, দাঁড়াও এখানে ওই যে ইমপ্লিসিট ওয়েট ওখানে 10-এর জায়গায় 30 দাও, থার্টি নাহলে অন্তত 20 দিয়ে ট্রাই করতে পারতে, এবার রান করো অন্তত অ্যাটলিস্ট 20 দাও। 20 দিব? হ্যাঁ 20 দাও, ছিল কত আগে 10 ছিল না? আগে হ্যাঁ 10 ছিল। আচ্ছা 20 দিয়ে রান করে দেখো, 20 দিয়ে রান না করলে আবার 30 দিও। ইমপ্লিসিট ওয়েট মানে কি, প্রত্যেকটা জন্য এখানে এই সেকেন্ড ওয়েট করবে, এগুলো শুধু কি এলিমেন্ট লুক ফাইন করার ক্ষেত্রে শুধু ইয়ে করবে না, অ্যাসার্শনও কাজ করবে? ফাইন করার ক্ষেত্রে এখন এখন আমাদের প্রোগ্রামের যখন তোমার যে ওই এখন এই ইমপ্লিসিট ওয়েট কি এখন অ্যাপ্লাই করা হয়েছে কিনা জানি না, এখানে দেখা লাগবে তুমি আমি ইমপ্লিসিট অ্যাপ্লাই করছি এর বইটা। জি বুঝছো। আচ্ছা জি ইমপ্লিসিট ওয়েট তাহলে ওয়েট অ্যাপ্লাই করলে ওই ইমপ্লিসিট ওয়েট বাড়াই দিলে তোমার পাস করবে এগুলো। আচ্ছা, তাহলে ওই যে ইমপ্লিসিট ওয়েটটা শুধুমাত্র লোকেটর ফাইন্ড করার ক্ষেত্রে কাজ করে, অ্যাসার্শনের ক্ষেত্রে করে না, তাই না? না না শোনা যাবে না, হ্যাঁ ওই এই জন্য জিনিসটা ওয়েট করবে ইমপ্লিসিট ওয়েট মানে প্রত্যেকটার ওয়েট করবে, প্রত্যেকটা এলিমেন্টের জন্য ওই ওই 20 সেকেন্ড তুমি এখন দেখছো 20 সেকেন্ড ওয়েট করবে। আর কোন কোনটা আছে অনেক সময় এক্সপ্লিসিট ওয়েট বলে, এক্সপ্লিসিট ওয়েট মানে যে কোন একটা স্পেশাল এলিমেন্ট, মনে করো যে কোন একটা পার্সন ডিজেবল স্পেশাল নিড দরকার তার জন্য এক্সপ্লিসিট ওয়েট দিতে, আসলে ওই যে থ্রেড ডট স্লিপ বলে কোনো ওয়েট আসলে দেওয়া হয় না, থ্রেড ডট স্লিপটা তাহলে ওই যে একটার সময় কি আমরা এক্সপ্লিসিট ওয়েটটা ইউজ করবো নাকি? থ্রেড ডট স্লিপটা দিলে পুরোটাই হল্ড করবে, পুরো সিস্টেমে ওয়েট করবে। তুমি থ্রেড ডট স্লিপ 22 সেকেন্ড করে দিছো না, 2 সেকেন্ডে আসলে হ্যাঁ কাজ হ্যাঁ হয়ে গেল। ওই যে ডক্টর লুৎফর ক্লাসে একটা বলছিল কোনো জায়গায় একদিন ক্লাসে দেখো এক্সপ্লিসিট ওয়েট ইমপ্লিসিট ওয়েট, একটু নাহলে একটু 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 গুগল সার্চ করে দেখো এক্সপ্লিসিট ওয়েট কিভাবে দিতে হয় ইমপ্লিসিট ওয়েট কিভাবে দিতে হয়, জি, আর নাহলে আমি তাহলে অন্য এখন ক্লাসে দেখাবো। তোমার যে কয়টা পাস করতেছে দ্যাটস গুড, তোমার যে অর্ধেক যে 50% পাস করছে দ্যাটস গুড, লোকাল থেকে পুরো 100% পাস করে, কিন্তু আর এটা আর প্রথম কথা হচ্ছে যে শোনো, আর প্রথম কথা হচ্ছে গুগল ওয়েবসাইট সেন্সিটিভ, তোমরা অন্য ওয়েবসাইটে যাও, অন্য ওয়েবসাইট টেস্ট করো, গুগল ওয়েবসাইটে অনেক রকমের ইয়ে দেওয়া আছে, কারণ একজনের কম্পিউটার থেকে যার কম্পিউটার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় অন্য কম্পিউটার থেকে ওটা ওপেন করতে গেলে ইয়ে চায় সিকিউরিটি চায় যে আসলে কি এটা তোমার কম্পিউটার কিনা তোমার অ্যাকাউন্ট কিনা, কোন রকম ভেরিফিকেশন চায়। ওই জন্য আমরা তোমরা যখন যে অনেক সময় আমার অ্যাকাউন্টে ঢুকতে চাও আইসিটির গ্রুপ টেস্ট দিয়ে আমি দেখি যে এরর মেসেজ ইয়ে পাচ্ছি ওই ইয়ে দ্যাটস ইজ, যে পর্যন্ত হয়েছে আলহামদুলিল্লাহ তুমি আগে গেছো অনেক, তোমার হচ্ছে যে সেট আপ জেঙ্কিন সেট আপ হয়েছে যেহেতু, আর ফ্রেমওয়ার্ক শোনো ফ্রেমওয়ার্কের মধ্যে একটু যাও তো দেখি, আমরা ফ্রেমওয়ার্কের মধ্যে একটু আলোচনা করি, তোমার ফ্রেমওয়ার্কে যাও তো একটু, কোনটা যে আমরা পেজ অবজেক্ট মডেল বলি, ওই যে দেখো একটা পেজ পেজ অবজেক্ট বলে একটা ফোল্ডার আছে একটা ইয়ে ওই আছে আপনি ফ্রেমওয়ার্কে যাও ওয়েব টেস্ট অটোমেশনের মধ্যে পেজ হ্যাঁ এই পেজ পেজ অবজেক্ট, হ্যাঁ পেজ আন্ডারস্কোর অবজেক্ট, হ্যাঁ আচ্ছা এটা যে কনসেপ্টটা হচ্ছে কি বলে যে পেজ অবজেক্ট মডেল বলে, কনসেপ্টটা হচ্ছে পেজ অবজেক্ট মডেল মানে তোমার হচ্ছে এই ইয়ে করবে প্রত্যেকটা পেজের এলিমেন্ট গুলো একটা আলাদা আলাদা পেজে রাখা হয়, তোমার এলিমেন্ট ওয়েব এলিমেন্ট গুলো এখানে রাখতেছো, ফলে যদি চেঞ্জ হয় তুমি এখানে এসে চেঞ্জ করে দিবে, একবারে চেঞ্জ করে দিবে এখানে এসে, তো বারবার অন্য জায়গায় চেঞ্জ করতে হচ্ছে না, কনসেপ্ট হচ্ছে এটা হচ্ছে বলে পেজ অবজেক্ট মডেল, যে এটা হচ্ছে এখানে পেজ অবজেক্ট মডেল অলরেডি ইমপ্লাই করা আছে ইমপ্লিমেন্ট করা আছে বারবার। জি রেদওয়ান ফয়সাল স্যার, স্যার মাথা ঢুকে না স্যার, মাথা নষ্ট হয়ে যেতেছে। শোনেন আমি বলি, এখানে বলে যে পেজ অবজেক্ট মডেল বুঝেন, পেজ অবজেক্ট মানে কি এই যে অবজেক্ট গুলো এই আলাদা একটা পেজে
ইয়ে করা হচ্ছে, যে দেখো এই পেজে শুধুমাত্র এই খালি পেজ অবজেক্ট গুলোই আছে তাই না? এই পেজে তোমার শুধু অবজেক্ট গুলোই আছে, মানে এই তো এখন তোমার যদি কোনো জায়গায় চেঞ্জ কোনো একটা অবজেক্ট মনে করো গুগল চেঞ্জ করে ফেললো, তোমার ওয়েবসাইট কে চেঞ্জ করে ফেললো, তুমি এখানে এসে একবার চেঞ্জ করে দিলেই হয়ে গেল। দেখো দুইটা ওকে, তুমি আরেকটা করবে মনে করো, সাপোজ আরেকটা করবে, তাহলে তুমি সিম্পল যে কাজটা করবে, তুমি এটা যে এক কাজ করো, এই ফাইলে গিয়ে সেভ অ্যাজ দাও, এখানে না গুগলটা, গুগলটারে ফাইলে গিয়ে সেভ অ্যাজ দাও, সেভ কপি পেস্ট করো, এক কাজ করো, আমরা যেটা করি শোনো, না 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 শোনো এক কাজ করো, হ্যাঁ কপি দাও, কন্ট্রোল সি দাও, কপি দাও, এবার তুমি খালি কন্ট্রোল ভি দাও, এবার কন্ট্রোল ভি দাও, পেস্ট দাও, কন্ট্রোল ভি দাও, না 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 ওই ওই পেজের উপর তুমি ওই ওই ইয়ার উপরে রাখি আসো না, এই যে গুগল পেজের উপরে কার্সর রাখো, গুগল পেজের উপরে কার্সর রাখো, এখানে হ্যাঁ রাখে, কন্ট্রোল সি দাও, আমি তোমার এই সেম জিনিসটা আমারও আসছে ভাবে, আমি তো আগে ট্রাই করছিলাম, এন্টার এ নিউ নেম ফর গুগল পেজ, সেম নেম তো এই জন্য নাম চেঞ্জ হয়ে যাবে, হম
আপনি কি শুনতে পাচ্ছেন? না এতক্ষণ কথা শুনিনি আপনার। বারবার কি শুনতে পাচ্ছেন এখন? জি এখন ক্লিয়ার। হ্যাঁ ও আচ্ছা সরি, আমার মিউট ছিল তখন, শুনতে পাচ্ছি। হ্যাঁ সেজন্য। আচ্ছা এটা এক্সচেঞ্জ, এটা তো ওয়াল।